একসময় এক বছরের বেতন জমা করে ছেলেকে পাঠিয়েছিলেন আমেরিকা। আজ ছেলে 9,000 কোটি টাকার মালিক। আমাদের সকলের জন্য গর্বের বিষয় এই যে বিশ্বের সবচেয়ে বড় কোম্পানি গুগলের সিইও হলেন একজন ভারতীয়। সর্বোপরি, ভারতীয়দের এমন কিছু আছে যা অন্যদের থেকে আলাদা করে তোলে। আজকের প্রতিবেদনে আমরা সুন্দর পিচাইয়ের সাফল্যের গল্প সম্পর্কে কথা বলতে যাচ্ছি, যিনি তামিলনাড়ুর রাস্তায় অলিগলি থেকে বিশ্বের বৃহত্তম কোম্পানির সিইও হয়েছিলেন। সবাই এই উচ্চতায় পৌঁছাতে পারে না, তবে কেউ যদি আন্তরিকভাবে কিছু করতে চান তবে এই পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব নয়। সুন্দর পিচাইয়ের আসল নাম সুন্দর রাজন পিচাই। তিনি তামিলনাড়ুর একটি ছোট গ্রামে 1972 সালের 12ই জুলাই জন্মগ্রহণ করেন। তার পিতা রঘুনাথ পিচাই এবং মাতা লক্ষ্মী। সুন্দরের বাবা রঘুনাথ পিচাই ছিলেন একজন বৈদ্যুতিক প্রকৌশলী এবং তার থেকেই পিচাই প্রযুক্তিতে অংশগ্রহণের জন্য অনুপ্রাণিত হয়েছিলেন। সুন্দর পিচাই যখন 12 বছর বয়সী তখন তার বাবা বাড়িতে একটি ল্যান্ডলাইন ফোন নিয়ে আসেন। যারা বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি কোম্পানির শীর্ষে আছেন তাদের জন্য এটি ছিল প্রযুক্তি সম্পর্কিত প্রথম জিনিস। সুন্দর পিচাইয়ের একটি বিশেষ গুণ ছিল যে তিনি তার টেলিফোনে ডায়াল করা সমস্ত নম্বর সহজেই মনে রাখতে পারতেন। আসলে শুধু ফোন নম্বরই নয়, সব ধরনের নম্বরই সহজে শনাক্ত করতে পারতেন তিনি। তিনি পড়াশোনায় পারদর্শী ছিলেন, একজন ক্রিকেট ভক্তও ছিলেন এবং তার স্কুল ক্রিকেট দলের অধিনায়কও ছিলেন। সুন্দর পিচাই জহুর বিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন সম্পন্ন করেন। এরপরে তিনি চেন্নাইয়ের ভানাওয়াদি স্কুলে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন এবং পরে আইআইটি খড়গপুর থেকে ইঞ্জিনিয়ারিং অধ্যয়ন করেন। তিনি তার কঠোর পরিশ্রমের শক্তিতে তিনি সর্বত্র শ্রেষ্ঠত্ব অর্জন করেছিলেন এবং আইআইটিতে রৌপ্য পদক জিতেছিলেন। বৃত্তি পাওয়ার পর তিনি আরও পড়াশোনা করার জন্য ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং পদার্থবিদ্যায় বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। অবশেষে তিনি এমবিএ করার জন্য পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের ওয়ার্টন স্কুলে যান। গুগলে যোগদানের আগে সুন্দর পিচাই ম্যাককিনসে অ্যান্ড কোম্পানি এবং ফলিত সামগ্রীতেও অবদান রেখেছিলেন। পিচাই প্রথম 2004 সালে গুগলে যোগ দেন। প্রাথমিকভাবে তিনি গুগল সার্চ টুলবারে একটি ছোট দলের সাথে কাজ করেছিলেন। গুগলে কাজ করার সময় সুন্দর পিচাই তার নিজস্ব ইন্টারনেট ব্রাউজার তৈরি করার জন্য একটি নতুন ধারণা নিয়ে এসেছিলেন। পিচাই যখন নিজের ইন্টারনেট ব্রাউজার তৈরির বিষয়ে গুগলের সিইওর সাথে কথা বলেন তখন তিনি প্রত্যাখ্যান করেছিলেন যে এটি খুব ব্যয়বহুল, কিন্তু পিচাই হাল ছাড়েননি এবং অন্যান্য গুগল পার্টনারদের রাজি করেন। 2008 সালে সুন্দর পিচাইয়ের সহায়তায় গুগল ক্রোম নামে তার নিজস্ব ওয়েব ব্রাউজার চালু করে। বর্তমানে গুগল ক্রোম বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত ওয়েব ব্রাউজার। এটাই ছিল গুগলে সুন্দর পিচাইয়ের টার্নিং পয়েন্ট। তার নিষ্ঠার কারণে তিনি প্রতিটি ক্ষেত্রে শীর্ষস্থান পেয়েছেন এবং শীঘ্রই পিচাইও সিইও হওয়ার দৌড়ে যোগ দেন। গুগলের সিইও হওয়ার আগে তিনি মাইক্রোসফট এবং টুইটার থেকেও অফার পেয়েছিলেন, কিন্তু তার নিষ্ঠা ও পরিশ্রম দেখে গুগল তাকে সেই কোম্পানিগুলির থেকে অনেক টাকা বেশি বোনাস দিয়ে নিজের দিকে টেনে নেয়। অবশেষে 10 আগস্ট 2015 সালে সুন্দর পিচাইকে বিশ্বের বৃহত্তম কোম্পানি গুগল এর সিইও নিযুক্ত করা হয়। এত বড় সাফল্যের পিছনে সুন্দর পিচাইয়ের সরল প্রকৃতির একটা বড় হাত রয়েছে। সরল প্রকৃতির বলে সবাই তাকে শ্রদ্ধা করত। সুন্দর পিচাইয়ের জীবনের গল্প সত্যিই প্রেরণার যোগ্য।